চৈত্রের ক্লান্ত দুপুর পেরিয়ে মেঘের ভেলায় ভেসে আমি চৈতি ফারহানা হাজির হয়ে গেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কানেস্তারায়। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভীষণ ভালো। বন্ধুরা, শুরুতেই দেখে নেওয়া যাক আজ তোমাদের জন্য কি কি থাকছে। ক্যারাম, ব্যাহত শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি, বিশ্ব পানি দিবস, কিন্ডারগার্টেন এবং সাঁতার। সবার শৈশবের সাথে জুড়ে থাকা একটি খেলা ক্যারাম। এই ইনডোর গেমসের বিচরণ শহর গ্রাম সবখানে। বন্ধুরা, তোমরা সবাই কি ক্যারাম খেলতে পারো? কেউ বলেন শ্রীলঙ্কায়, কেউ বলেন পর্তুগালে, আবার কারো কারো মতে ভারত থেকেই ক্যারাম ছড়িয়েছে সারা বিশ্বে। তবে মতের যতই অমিল থাকুক, এশিয়া জন্ম নেওয়া ফিঙ্গার বিলিয়ার্ডস নামে পরিচিত এই খেলা আমেরিকা, মেক্সিকো, জাভাসহ সারা পৃথিবীতেও সমান জনপ্রিয়। 19টি গুটি আর 4 পকেটের মজার খেলা ক্যারাম। ইনডোর গেমস হলেও পাড়া, মহল্লা, বাড়ির ছাদ কিংবা ড্রয়িং রুম সবখানেই এই খেলার অবাধ বিচরণ। বিশেষ করে শিশুদের কাছে দারুণ জনপ্রিয় খেলা এটি। পড়ার ফাঁকে একটু অলস সময়গুলোতে পড়া ও পাড়ার বন্ধুরা মিলে অনেকেই বসে যায় চার কাঠের ফ্রেমে স্ট্রাইকারের ঝড় তুলতে। ক্যারাম খেলতে ভালোই লাগে, আর অবসর সময় সাধারণত খেলে থাকি। হয়তো বা অতটা জনপ্রিয়তা পায়নি ক্রিকেট ফুটবলের মতো, কিন্তু ইনডোর গেমসে অবশ্যই ক্যারামকে আগে রাখতে হবে। ক্যারামের এক একটা গুটি যখন ফেলি তখন অনেক মজা লাগে, আর বিশেষ করে লালটা, লালটাতে পয়েন্ট বেশি। ছোট থেকে আমি ক্যারাম খেলার দেখতাম, তো বড় বড় ভাইয়ারা খেলতো, তো সেই থেকে আমার উৎসাহ জাগে যেটা খেলবো। শিশুদের হাসি মাখা মুখে আনন্দ ছড়িয়ে দেয়া এই ক্যারামগুলো অধিকাংশই তৈরি হয় পুরনো ঢাকার ব্যস্ত গলিগুলোতে। কাঠের টুকরো কেটে তৈরি হয় নানা মাপের নানান সাজের ক্যারাম বোর্ড। এতে মনে হয় আমরা একটা ক্যারাম বোর্ড 24 সাইজ, এটা কিন্তু অনেক পরিশ্রম হয়। যখন বাচ্চারা নিয়ে যায়, আঙ্কেল ক্যারাম বোর্ড কত করে বলি, 250 টাকা। তারপর ক্যারাম বোর্ডটা নিয়ে যায়, বাচ্চারা আনন্দ পায়, এতে আমরা খুশি। তবে দেশে তৈরি এসব ক্যারাম কিন্তু আন্তর্জাতিক মানের নয়। পেশাদার ক্যারামের বোর্ড আসে দেশের বাইরে থেকে। ICF এর রুলস বুক অনুসারে ক্যারাম বোর্ডের প্রতি বাহুর ন্যূনতম দৈর্ঘ্য 73.50 সেন্টিমিটার, পকেটের ব্যাস 4.45 সেন্টিমিটার, গুটির ব্যাস 3.02 সেন্টিমিটার এবং ওজন 5 থেকে 5.50 গ্রামের মধ্যে। স্ট্রাইকারের ব্যাস 4.13 সেন্টিমিটার এবং সর্বোচ্চ ওজন 15 গ্রাম। ক্যারামের গুটিগুলোর রং অনুযায়ী পয়েন্ট। বাংলাদেশে আন্তর্জাতিক ক্যারামে বর্তমান মেন্স ডাবলে রয়েছে তৃতীয় স্থানে, আর বাংলাদেশ ক্যারাম ফেডারেশন চায় এই স্থান নিয়ে যেতে এক নম্বরে। যারা নতুন কামার, যারা নতুন আসতে যাচ্ছে ক্যারামে, তাদের ক্যারিয়ার করতে যাচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের হল কেন্দ্রিক হন। আপনার অপরচুনিটি রয়েছে, আপনি এখানে প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনি দেশের জন্য ফলাফল নিয়ে আসেন। ক্যারাম ছড়িয়ে আছে সবখানে, শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সীদের কাছে এটি সমান জনপ্রিয়। তাই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এই খেলায় যেতে পারে বহুদূর। শুধু প্রয়োজন সঠিক পৃষ্ঠপোষকতা। ইনডোর গেমস নিয়ে কথা হচ্ছিল। বছরের শুরু থেকেই অনেকেই হয়তো ইনডোরেই কাটাচ্ছ, এদিকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তবে পরীক্ষার জন্য প্রস্তুত নয় অনেকেই। রাজনীতি কি সেটা শিশুরা বোঝে না। দল কিংবা মত নয় তাদের চাওয়া, তাদের একটুখানি মুক্ত পরিবেশ আর আনন্দে পড়াশোনার সুযোগ। সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব দেশের রাজনীতিবিদদের। কিন্তু সেই রাজনীতির কবলে পড়েই বর্তমানে দেশের অধিকাংশ শিক্ষার্থী সময় কাটাচ্ছে চরম অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে। ক্লাসটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এমনকি আমাদের একটা বাসার টিচারই হোক, এমনকি কোচিং সেন্টারই হোক, এটা আমাদের কখনো পরীক্ষার প্রস্তুতি না হতে পারে না। আমাদের ক্লাসটা আমাদের সবচেয়ে বেশি ভালো হয়। রবিবার সোমবার এগুলো খোলা থাকলে বেশি টাইম পায় পড়ার জন্য, ম্যাডামরা আমাদেরকে বেশি বুঝাতে পারে, কিন্তু এখন ওটা আর পারে না, সিলেবাসটা ওইভাবে আগাইতে পারতেছে না। স্কুলের পড়াটা রিকভার করার জন্য আমরা কোচিং আসছি, কিন্তু স্কুল পড়াশোনার জন্য বেটার। বর্তমানে প্রায় 15 লাখ SSC পরীক্ষার্থী রয়েছে চরম অনিশ্চয়তায়। এছাড়াও পিছিয়ে পড়েছে স্কুলগুলোর পরীক্ষাসূচি। সব মিলে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের প্রায় 4.44 কোটি শিক্ষার্থী পার করছে চরম অনিশ্চয়তায়। স্কুলে যেতে চাই, কিন্তু আমাদের বাবা মারা আমাদেরকে আর কি যেতে স্কুলে যেতে দেয় না, কেননা আর কি অনেক সময় ককটেল ফুটে, এই সব রাজনৈতিক সহিষ্ণুতার জন্য আমরা ক্লাস করতে পারতেছি না। হরতাল বা অবরোধের জন্য স্কুল বন্ধ থাকে, তার জন্য কোচিংয়ের উপরই আমরা সব ডিপেন্ড করি, স্কুলের কোনো কাজ নেই।
হরতালের জন্য লম্বা সময় ধরে স্থবিরতায় শিক্ষকদেরও শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত করানো সম্ভব হচ্ছে না। চলমান সংকটে তাই শিক্ষকরাও রয়েছেন সমস্যায়। আমাদের বাস্তবিক ক্যালেন্ডার অনুযায়ী যে পরীক্ষাগুলি আছে সেই পরীক্ষা যথারীতি আমাদের নেওয়ার কথা, কিন্তু আমাদের সন্তানরা আমাদের ছাত্রছাত্রীরা আসলে স্কুলে না আসার কারণে তারা সঠিকভাবে প্রস্তুতি দিতে পারে নাই। কিন্তু আমাদের আমরাও উদ্বিগ্ন আছি যে যত সময় আমরা পরীক্ষা নিতে পারবো কি পারবো না, বা ছেলেমেয়েরা কতটুকুই তারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারছে, এর জন্য আমরাও একটা চিন্তিত আছি। বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে অবশ্য ক্ষতি পুষিয়ে নেবার আশ্বাস দিলেন শিক্ষা সচিব। বাচ্চাদের ভবিষ্যতের বিষয়ে সে কারণে অনেক অভিভাবক তাদের ছেলেমেয়েদের বিভিন্ন স্কুলে পাঠাচ্ছেন ইতিমধ্যেই, কিন্তু কেউ কেউ উৎকণ্ঠার ভিতরে আছেন এবং যার জন্য উপস্থিতি কম। আমরা বিভিন্ন চিন্তা করছি ভবিষ্যতের জন্য, আইন করে তো হরতাল বন্ধ করা যাবে না, তো সেজন্য আমরা ভাবছি যে বইগুলোকে মাল্টিমিডিয়া করা, ভার্চুয়াল করা, বাড়িতে বসেও যেন এগুলো দেখতে পারে, তারা পড়তে পারে, সেসব ব্যবস্থা আমরা নিয়েছি, উদ্যোগ নিয়েছি। রাজনীতির ঘোর প্যাচে আটকে যাচ্ছে শিক্ষার্থীদের জীবন। বন্ধ থাকা ফাঁকা স্কুল আর শূন্য ক্লাসরুম বলে দিচ্ছে শিশুদের জীবন থেকে ঝরে যাচ্ছে মূল্যবান সময়। আর তাই অধিকাংশ শিক্ষার্থীর দাবি, অন্তত ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে হলেও যেন অচিরেই আইন করে বন্ধ করা হয় এই অনাকাঙ্ক্ষিত হরতালকে। আমাদের প্রস্তুতির ধারণা থেকেই বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী চলে আসে পরীক্ষা। যেমন বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী আবারও চলে এসেছে 22শে মার্চ বিশ্ব পানি দিবস। 22শে মার্চ বিশ্ব পানি দিবস, 2015 সালের এই দিবসের প্রতিপাদ্য পানি ও টেকসই উন্নয়ন, অর্থাৎ মানব উন্নয়নের প্রায় সবগুলো উপাদানের সাথে রয়েছে পানির সম্পর্ক। খাবার এবং ব্যবহার্য কাজের জন্য ঢাকাবাসী নির্ভরশীল ওয়াসার পানির উপর, যা অনেকটাই পরিশোধিত হয়ে আসে বুড়িগঙ্গা থেকে। আর এই হলো বুড়িগঙ্গার করুণ অবস্থা। কলকারখানার বর্জ্য, আশপাশের ড্রেনের পানি এসে এর এমন হাল করেছে যে একে নদী না বলে নর্দমা বলাই যেন যৌক্তিক। তারপরও আশপাশের এলাকার শিশুদের যেন একান্ত আপন এই নদী। বাড়িতে পানি থাকে না, এদিকে এনে ভালো পানি এর লেগে নেই গোসল করি। গরমকালে অসম্ভব, গ্রা বাসার ভিতরে পানি থাকে না, তার জন্য আমরা গাঙ্গে আসে করি। কলে পানি গন্ধ দেখে মসজিদে পানি নিয়ে আসি, সেই পানি সবাই খাই। এখানে গোসল করি, ড্রেনের পানি আসে, তার জন্য কোনো করার কিছু নাই, তার জন্য গোসল করি। আস্তে আস্তে যদি এটি ভরত হয়ে যায় আমরা গোসল ছাড়া দাম লাগে না। এই দুর্গন্ধময় নদী তাদের এমনি এমনি আপন হয়ে ওঠেনি, পানির তীব্র সংকটই তাদের বাধ্য করেছে এই পানিতে নামতে। খাওয়ার পানি কি দুর্গন্ধ, আমরা খেতে পারি না। আমরা যেখানে থাকি এখানে খুবই নোংরা পানি, খুব গন্ধ, বৃষ্টি বৃষ্টি গন্ধ, গায়ে গুটা উঠে, আমাদের গাও চুলচুলায়, পানি অনেক ময়লা, পানি খেতে পারি না, এমনকি থাকতেও পারি না, খেলা যায় না, কিছু নাই। নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদের কাছে কোমলমতি শিশুদের এই অসহায় কণ্ঠ যত শীঘ্রই পৌঁছবে তত দ্রুত হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। পানির অপর নাম জীবন। দূষণমুক্ত পর্যাপ্ত পানি পাওয়া আমাদের অধিকার। আমাদের অধিকার শিক্ষার সঠিক পরিবেশ পাওয়া, কিন্তু কিন্ডারগার্টেনে সেই পরিবেশ কতটুকু পাচ্ছে খুদে শিক্ষার্থীরা? কিন্ডারগার্টেন জার্মান ভাষায় যার অর্থ শিশু বাগান। শিশুদের আনন্দ আর খেলার ছলে শিক্ষার সাথে পরিচয় করিয়ে দিতে ফ্রেডরিক ফ্রেবেল 1837 সালে শুরু করেন এই কার্যক্রম, যার লক্ষ্য ছিল খোলামেলা আর আনন্দময় পরিবেশে শিশুদের পাঠদান করা। ফ্রেডরিক এর সেই ধারণা অনুযায়ী সারা বিশ্বের মতোই বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে কিন্ডারগার্টেন স্কুল। তবে কতটুকু আনন্দময় পরিবেশে চলছে এই কিন্ডারগার্টেন স্কুলগুলো? খেলাধুলার সাথে আমার পড়তে ইচ্ছা করে, বাসাতে আমি লেখাপড়া করে ম্যাডাম স্ট্রাবলু দেবে। রাজধানী জুড়ে ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে গজিয়ে উঠেছে কিন্ডারগার্টেন স্কুল, যার অধিকাংশই গড়ে উঠেছে আলো বাতাসহীন বদ্ধ কুঠুরিতে। নেই এক টুকরো খেলার মাঠ, তাদের ছোট্ট রঙিন চোখে নেই একটুখানি আকাশ দেখার সুযোগ। সুযোগ হয় না খেলা কিংবা একটুখানি কোলাহলে মেতে ওঠার।
অধিকাংশ ক্ষেত্রেই নেই পর্যাপ্ত খেলার সামগ্রী। আমরা তো প্যারেন্টস মিটিং করি, তো ওনারা তো তখন বলতে পারে যে আমাদের বাচ্চাকে এইটুকুর মধ্যে পড়াবে। আমরা চাই ওদের যেন কষ্ট না হয়, ওরা যেন ঠিক বিনোদন নিয়ে আনন্দ নিয়ে ওদের যেন স্কুলটাকে স্বপ্নপুরী মনে হয়। শিশুদের ছোট কাঁধে চাপছে বইয়ের বোঝা, এই বয়সেই তাদের বেড়ে উঠতে হচ্ছে প্রতিযোগিতার মধ্যে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফলে অভিভাবকেরাও চান শিশুরা এই বয়স থেকেই বেড়ে উঠুক প্রতিযোগিতায় টিকে থাকার মতো করে। আমরাও করতেছি, আমরাও চাপাই দিচ্ছি, কারণ ওই যে অভিভাবক চায়, ভাবলাম আমি অন্য স্কুলে কমে গেলাম, অন্য স্কুলে পড়া যদি আমার কম হয়ে যায় তাহলে তা গার্জেন ভাববে না এই স্কুলে পড়া কম হচ্ছে, ওই স্কুলে পড়া বেশি হচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে একই এলাকায় অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল গড়ে ওঠায় কমে যাচ্ছে শিক্ষার মান, মিলছে না ভালো শিক্ষক। পরিস্থিতির কারণে ভালো মানের স্কুলগুলোও পারছে না প্রত্যাশা অনুযায়ী ভালো মান বজায় রাখতে। আজকালকার যেইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতেছে বিভিন্ন বিল্ডিংয়ে বা বিভিন্ন কোনো খেলার মাঠ নেই, খুব অভাব বোধ হয় আজকালকার স্কুলগুলোতে। খেলার মাধ্যমে পড়াটা শিখলে মনে রাখতে পারে ভালো। যে পরিবেশে শিশুদের আনন্দের মাঝে গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে কিন্ডারগার্টেনে শুরু হয়েছিল, বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কতটুকু অবদান রাখছে সেই স্কুলগুলো। কিন্ডারগার্টেনের এই সময়টুকু শিশুদের আবশ্যকীয় উপাদান শিক্ষা অর্জনের প্রস্তুতি পর্ব। আর শিশু বয়সে আরেকটি শিক্ষা অর্জন খুবই আবশ্যক, তা হলো সাঁতার শেখা। কানেস্তারার 23তম পর্বে আমরা সদরঘাট গিয়েছিলাম লঞ্চ যাত্রায় শিশুটা কতটা নিরাপদ সে ব্যাপারে খোঁজ নিতে। সেখানে গিয়ে দেখা গেল যে বন্ধুরা সাঁতার জানে তারা তাদের নিরাপত্তার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী, আর যারা জানে না তারা যেন অসহায়ভাবে দুর্ঘটনায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে। ইউনিসেফের এক হিসেব মতে বাংলাদেশে প্রতি 31 মিনিটে একজন শিশুর মৃত্যু হয় শুধুমাত্র পানিতে ডুবে। 1 থেকে 17 বছর বয়সী শিশুদের মধ্যে বছরে 17,000 শিশু মারা যায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনার কবলে পড়ে পানিতে ডুবে। তোমরা কতজন সাঁতার কাটতে পারো হাত তোলো। আমাদের দেশটা তো নদীমাতৃক দেশ এবং আমরা এখন যারা শহর কেন্দ্রিক আছে তারা কিন্তু সাঁতার শেখার তেমন কোনো আমরা সুযোগ পাই না। বাচ্চারা যারা পানিতে আছে, পানিটা কিন্তু বাচ্চাদেরকে একটা অন্যরকম আনন্দ দেয়, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু এটাকে এনজয় করছে। সাঁতার একটি শারীরিক দক্ষতা এবং খুব ছোটবেলা থেকেই এটি অর্জন করা সম্ভব। একটি শিশুকে আত্মবিশ্বাসী করে তুলতে এর বিকল্প নেই। সাঁতার শিখলে মজা লাগে আর সেফ থাকা যায়। আমার সাঁতার কাটতে অনেক ভালো লাগে। আমি সাঁতার কেটে বড় হয়ে বড় সুইমিংয়ে যেয়ে প্রাইজ জিততে চাই। যখন আমি বেড়াতে যাব তখন সাঁতার শিখ সমুদ্রতে সাঁতার কাটতে চাই, তো সাঁতার শিখতেছি। আসল যখন সুইমিংয়ের জায়গায় যাবো না বিচের মধ্যে, তখন পানিতে আমি সাঁতার কাটবো। ঢাকায় পুকুর না থাকলেও সৈয়দ নজরুল ইসলাম কমপ্লেক্স, আইভি রহমান সুইমিং পুল, সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সরকারিভাবে, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, অফিসার্স ক্লাব, ইউনিসেফ সহ বিভিন্ন প্রতিষ্ঠান সাঁতার শেখানোর উদ্যোগ নিয়েছে। তাই জীবন বাঁচানোর আবশ্যকীয় এই দক্ষতা সুযোগ পেলেই সবারই শিখে নেওয়া উচিত। সাঁতার অনেকেই ভয় পায়, কিন্তু এই ভয়ের কারণে তোমার জীবন থেকে অনেক আনন্দ কিন্তু ছুটে যেতে পারে। তাই বন্ধুরা সাঁতার শেখো, নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলো, কানেস্তারা দেখো। কানেস্তারা সম্পর্কে তোমাদের মতামত অথবা কি দেখতে চাও কানেস্তারায় তা আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজ কানেস্তারা, অথবা আমাদেরকে ইমেইল করতে পারো info@kanastara.com। এছাড়া কানেস্তারা সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.kanastara.com। বন্ধুরা দেখা হবে আবারও, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।